যেখানে মানুষের সঙ্গে সময়ের বসবাস। মানুষ তো বটেই, এই শহরে আছে হাজারো পাখি পোকা অন্যান্য প্রাণীও, কিন্তু তার সঙ্গে এই শহরের আরেক বাসিন্দা হলো সময়। কেন এমন বলা হয় জানেন কি? শহরটি জার্মানিতে, নাম গ্লাসহুটে। এখানকার স্লোগান এই শহর সময়ের ঘরবাড়ি, কারণ সেখানে জার্মানির সবচেয়ে বেশি ঘড়ি কারখানা আছে। 1845 সালে সেখানে প্রথম মেকানিক্যাল ঘড়ি তৈরির কারখানা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে 9টি ঘড়ির কারখানায় প্রায় 1700 জন লোক কাজ করেন। জার্মানির ড্রেসডেন থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত গ্লাসহুটে 1845 সালে সেসকোনি সরকারের কাছ থেকে পাওয়া ঋণ দিয়ে গ্লাসহুটেতে প্রথম ঘড়ির কারখানা প্রতিষ্ঠিত করেছিলেন ফার্ডিনান্ড আডলফ লাঙ্গে। গ্লাসহুটে স্টেশনের সঙ্গে নামোস ঘড়ি কারখানার একটি ভবন আছে। 1990 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি এখন জার্মানির সবচেয়ে বড় ঘড়ি নির্মাণকারী সংস্থা। কোম্পানির ডিজাইন ও ব্যান্ড প্রধান ইওডেথ বায়োভস্কির কথায়, 175 বছর আগে ঘড়ি নির্মাতারা যেভাবে কাজ করতেন, এখনো আমরা তার অনেক কিছুই ব্যবহার করি। এখনো অনেক কাজ যন্ত্রের সাহায্য ছাড়া হাতে করা হয়, কিন্তু যে জায়গায় হাতের চেয়ে উচ্চ প্রযুক্তি ব্যবহার করলে ভালো ঘড়ি হবে বলে মনে করা হয়, আমরা কিন্তু সেখানে তাই করি। যেমন এমন কিছু যন্ত্রাংশ আছে যেগুলি চুলের চেয়েও পাতলা, অর্থাৎ মাইক্রোমিলিমিটার পর্যায়ে যন্ত্রাংশ, যেগুলি দিয়ে কাজের জন্য আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকি। এভাবে আধুনিকতা আর ঐতিহ্যের মিলে এখানে কাজ হয়। নামোসের ক্রনোমেট্রি বিভাগের খুব মনোযোগ দিয়ে কাজ করতে হয় কর্মীদের। বাউহাউস মুভমেন্ট থেকে ঘড়ির নকশার অনুপ্রেরণা পেয়েছেন এই কোম্পানির ডিজাইনাররা। দেশের বাইরেও নামোসের কয়েকটি অফিস আছে। 52টি দেশে ঘড়ির রপ্তানি করে এই প্রতিষ্ঠানটি।